জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল হক মন্টু বলেছেন, শ্রমিকদের শ্রম ছাড়া জাতীয় অর্থনীতি অচল। তিনি করোনাকালীন সময়ে শ্রমিকদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানার পরামর্শ দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মী সদস্যদের দেশের সার্বিক উন্নয়নে নিঃশর্তভাবে অংশ নিতে আহ্বান জানান। শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল হক মন্টু শুক্রবার সকাল 11টায় নাটোরের বড়াই গ্রামের বনপাড়া বাইপাস চত্বরে এক পথ সভায় বক্তব্য প্রদানকালী এসব কথা বলেন। পাবনা 4 আসনের সংসদ সদস্য পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ঈশ্বরদী যাওয়ার পথে বড়াইগ্রাম উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বনপাড়া বাইপাস চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জাতীয় শ্রমিক লীগের নাটোর জেলার সভাপতি মইনুল হক, সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ ইউসুফ আবদুল্লাহ, বড়াইগ্রাম উপজেলা সভাপতি মোস্তফা ব্যাপারী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধানিয়া, গুরুদাসপুর উপজেলা সভাপতি নজরুল ইসলাম, লালপুর উপজেলা সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।